প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ সকাল। আজকে আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হলো 6 সেমিস্টার অনার্সের জন্য। তবে আজকে কোনো বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না, তোমাদের সাবজেক্ট রিলেটেড কিছু না। আমি আজকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলতে চাই, যেহেতু 6 সেমিস্টার তোমাদের শেষ সেমিস্টার এটা, তো কাজেই তোমাদের কিন্তু প্রস্তুতিটাও সেইভাবে নিতে হবে। আমি এটা জানি যে যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, কলেজে তোমরা যেতে পারোনি, কলেজে গিয়ে ক্লাস করানো সম্ভব হয়নি আমাদের, তো সেই জায়গাতে তোমাদের একটু ক্ষতি তো হয়েছি, সেটা মানতে আমি বাধ্য, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু অনলাইনে আমরা মোটামুটি ক্লাস তোমাদের করিয়েছি, তোমাদের সিলেবাসও প্রায় শেষ। কিন্তু এখন যেটা কথা হলো, তোমরা কি করছো? ক্লাসে থাকলে আমরা জানতে পারতাম যে তোমাদের কোনটা অসুবিধা, কোন জিনিসটা তোমরা পিছিয়ে আছো, কোন জায়গাটা তোমাদের কনফিউশন, সেই জিনিসটা আমরা জানতে পারতাম। তো আমি ক্লাস করিয়ে তোমাদের বলি যে কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন জায়গাটা তুমি বুঝলে না। তো সব সব টিচাররাই যারাই ক্লাস করাচ্ছেন, প্রত্যেককেই নিশ্চয়ই তোমরা সেই কমেন্টটা করছো, কোন জায়গাটা বুঝছো না বা কি। কিন্তু এখন যেহেতু আর সেই ভাবে আমি পাইনি যে কোনো জায়গা তোমরা, আমি বুঝিয়েছি তোমরা বুঝতে পারোনি বা কিছু, তো আমি তোমাদের কিছু হোয়াটসঅ্যাপেও কিছু প্রশ্ন দিয়েছি। আমার যে টপিক্সটা ছিল ঘরে বাইরে এবং প্রাচীন সাহিত্য থেকেও আমি তোমাদের বলেছি কি পড়তে হবে কি না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা কি পড়েছো কি না, আমি ক্লাস না নিয়ে তো আমি বলতেও পারছি না, আমি জানিও না তোমরা কি পড়েছো বা কীরকমভাবে পড়ছো, নিজেদের কীভাবে তৈরি করেছো আমি জানি না। কিন্তু তোমাদের আমি কয়েকটা টিপস দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষা, আগামী পরীক্ষার জন্য তোমাদের আরও বেশি উপযোগী হবে। সেটা হলো, তোমরা যেহেতু আমরা ক্লাসে নিয়ে আমরা অনেক সময় ওই প্রশ্নটা পড়া দিলাম, ওইটা পড়া দিলাম, তোমরা সেইভাবে তৈরি হয়ে আসতে, পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও আমরা করতাম বা যেটা করিয়েছি সেটা কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বা এরকমভাবে একটা চলতো। যেহেতু সেইভাবে আর হচ্ছে না, সেহেতু তোমরা নিজেরাই এবার কিন্তু নিজেদের একটু পরীক্ষার ব্যবস্থাটা করো। যে যে প্রশ্নগুলি আমি হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়েছি, আমি আমার কলেজে যে স্টুডেন্ট তাদের কথা বলছি, তাদেরকে যে আমি প্রশ্নপত্র দিয়েছি, তোমরা সেটা ধরে তোমরা কিন্তু মোটামুটি একটা আনসার লেখো, টাইম ধরে তোমরা আনসার লেখো। কারণ উপন্যাসের আনসার করতে গেলে একটু কিন্তু সময় লাগে, তো সেই জায়গার মধ্যে তোমাদের কিন্তু টাইম ধরে পরীক্ষাটা দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা ইউনিট থেকেই প্রশ্ন নিয়ে নিয়ে তোমরা আনসার করো। আমার আমি সেটা মানি, যদি আমি টপিক্সটা জানি, যদি আমি সেই ব্যাপারে ভালো করে বুঝি, তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমি কিন্তু আনসার করতে পারবো। যদি আমি টপিক্সটা না বুঝি, যদি আমি টপিক্সটা না পড়ি, তাহলে কিন্তু আমি কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে পরে আমি আনসার করতে পারবো না। এর জন্য আমি সবসময় বলি, আমি যখন ঘরে বাইরে উপন্যাস সম্পর্কে তোমাদের বুঝিয়েছি, তখন আমি তোমাদের বারবারই বলেছি যে তোমাদের কিন্তু উপন্যাসটা পড়তে হবে। তাহলে পড়লে কি, যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে। কারণ নোট নির্ভর নয়, তোমরা কিন্তু বাংলা অনার্সের স্টুডেন্ট, তোমাদের নিজস্ব একটা কিছু থাকা উচিত। নোট পড়ে গেলাম, সেই নোট বা সেই প্রশ্ন এলো না, তখন আমি কি বসে থাকবো? তাহলে তো হবে না, আমার তো রেজাল্টটা ভালো করতে হবে। এবং আমি জানি যে আমার স্টুডেন্টদের অনেকেই খুব ভালো রেজাল্ট করেছে এবং আমি আগামী দিন তোমাদের আরও বেশি ভালো রেজাল্ট হবে সেই আশায় কিন্তু আমি আছি। তো সেই কারণেই আমি আজকে এই ভিডিওটা বা এই ক্লাসটা নিয়েছি, যে তোমাদের আরও কিছু কিভাবে নিজেদের আরও বেশি ইম্প্রুভ করবে। তোমার টাইমটা ধরে তোমরা লিখো, তোমরা প্রশ্নপত্র প্রত্যেকটা ইউনিট থেকে প্রশ্নপত্র নিয়ে তোমরা লিখো, এটা নিজের কাছেই নিজেকে পরীক্ষা দাও। যদি মনে করো যে তোমাদের চেক করতে অসুবিধা হচ্ছে, রেখে দাও, যেদিন কলেজ হবে, যেদিন আমরা সবাই যাব, সেদিন আমি তোমাদের দেখে দেব সেই জায়গাটা, আমি দেখি বা অন্য টিচার, যেই সবাই, আমরা প্রত্যেকেই তোমাদের এই জিনিসটাতে আমরা সাহায্য করব। কোনো নোট তোমরা তৈরি করলে সেই জায়গাটাতে ঠিক আছে কি না সেটাও কিন্তু তোমরা আমাকে বা আমাদের সব টিচারদেরই তোমরা দেখাতে পারো। কিন্তু টাইম কিন্তু আমাদের খুব অল্প, পরীক্ষাও আমাদের প্রায় এসে গেছে, এখন কিন্তু আমাদের সেই বসে থাকলে বা হেলায় কিন্তু সময় নষ্ট করলে চলবে না।
আর আমি জানি তোমরা হেলায় নষ্টও করবে না, কারণ এই সিচুয়েশনে তোমরা তো ঘর থেকে বেরোচ্ছও না, কাজে ঘরেই আছো। ঘরে থেকে তোমরা কিন্তু সেইভাবে নিজেদেরকে তৈরি রাখো যেন আগামী দিন তোমাদের রেজাল্ট আরও বেশি ভালো হয়। আমি 6 সেমিস্টারকে এর জন্যই বেশি জোর দিচ্ছি, কারণ এরপরে আর তোমাদের সেমিস্টার নেই, কিন্তু এটাই শেষ সেমিস্টার। কাজেই নিজেদের ভালো করে তৈরি করো, নিজেরা ভালো করে আর কোন কোন জায়গায় তোমাদের কনফিউশন আছে, কোন জায়গাটা তোমাদের সমস্যা, সেই জিনিসটা তোমরা আবার আইডেন্টিফাই করো, করে তোমরা টিচারদের বলো, আমাদের বলো, তাহলে আমরা সেই জিনিসটা তোমাদের আবার ক্লিয়ার করে দেব। আর যদি সেই অনুযায়ী আমাদের কলেজ খুলে যায় তাহলে তো কোনো অসুবিধেই নেই, কলেজে গেলে পরে আমাদের সেই কনফিউশনগুলি আমরা একদম সামনাসামনিই দূর করতে পারবো। কিন্তু যদি কোনো কারণে কলেজ না খুলে বা কিছু হয়, তাহলেও যেন আমরা অনলাইনেই তোমাদের সেই জিনিসটা দিতে পারি, যেই জিনিসটা তোমাদের কনফিউশন সেটা তোমরা আমাদের জানাবে। কিন্তু এর আগে আমি তোমাদের এটাই বলবো যে এক্সাম যেহেতু কাছে এসে পড়ছে, তোমাদের পরীক্ষাটা কিন্তু তোমাদের নিজেদেরই দিতে হবে। চেক করো তোমরা নাই করো, যে পরবর্তী সময়ে আমাদের টিচাররাই আমাদের এটা চেক করে দেবে, কিন্তু তোমরা সেইগুলি একদম নিজের কাছে নিজে অনেস্ট থেকে পরীক্ষাটা দাও। প্রত্যেকটা ইউনিট থেকে টাইম ধরে তোমরা কিন্তু সেটা করবে। প্রজেক্টের ক্ষেত্রেও এইরকম, 6 সেমিস্টার অনার্স বলো পাস বলো প্রত্যেকেরই প্রজেক্ট আছে। প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট একদম যেভাবে বোঝানো হয়েছে ক্লাসে, বা আমি ক্লাস করেছি বা অন্য টিচাররাও ক্লাস করেছেন, সেইভাবে প্রজেক্টটা তোমরা তৈরি করো, করে একদম রেডি রাখো, যেন কলেজ খুললে প্রজেক্টের যখন জমা নেওয়া সাবমিট করার ডেট আসবে তখন যেন আর কোনো অসুবিধা না হয়। এবং প্রজেক্ট যখন তোমরা করবে তখন নিশ্চয়ই প্রজেক্টটাকে কিন্তু ভালো করে দেখে নেবে, কোথাও কোনো বানান ভুল আছে কি না সেই জিনিসটা দেখবে, এবং সেটা পড়ে রাখবে যার যে টপিকস আছে, কারণ সেই প্রজেক্ট থেকে কিন্তু প্রশ্ন করা হবে, 20 মার্কস কিন্তু ভাইবা থাকে। তো সেইগুলি মাথায় রেখে তোমরা আগামী দিনের জন্য প্রস্তুত হও, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই আমি করছি। এবং আবারও বলছি, সমস্যা থাকলে আমাদের জানাও। আজ তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো।